রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি পর্যবেক্ষণ করে এই সংস্থাটি সম্প্রতি রূপপুর প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে ব্যয় ধরা হয় এক হাজার কোটি ডলার গ্লোবাল ডিফেন্সের মতে প্রয়োজনের তুলনায় এই খরচ অনেক বেশি। তাদের দাবি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ফ্রিজ তাই গুনে মানে অটো থাকে বছরের পর বছর